খুন, ধর্ষণ, অত্যাচার এরা যে করোনার চেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। নদিয়ার শান্তিপুরে বিজেপির একটি স্বনির্ভর গোষ্ঠীর সভায় উপস্থিত হয়ে একথা বলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আরো জানান, দুষ্কৃতি পিস্তল হাতে, গান হাতে, আর্মস হাতে ঢুকে যাচ্ছে, গুলি করে দিচ্ছে, তার কি পারমিশন আছে? তাদের কি কোনো রকম শাস্তি আছে? তাদের কোনো পারমিশন লাগারও দরকার নেই। যে আর্মস ইউজ করছে তারও কোনো পারমিশন লাগে না। যে মারলো তাকেও এখনো ধরা হলো না। কি পঞ্চানন নস্কর, যে মেন যে ক্রিমিনাল ছিল, যে গুলি করেছিল রাধারানী নস্করকে, সেও এখনো ধরা হয়নি। সুতরাং এই রাজ্যে কিছু পারমিশন লাগে না। আপনি অ্যাসিড মারুন, আপনি পেট্রোল বম ফেলে দিন, আপনি যদি তৃণমূল সরকারের কর্মী হন তার জন্য আপনার কিছু লাগবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত সবসময় আপনাদের মাথায় থাকবে, কিচ্ছু হবে না, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণই আমি দেখি না। কিন্তু এই ছটা মাস আপনারা ভয় পাবেন না, কিন্তু দেখুন ছ মাস বাদে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তখন বলুন আপনাদেরকে কে বাঁচাবে? তখন কিন্তু আর কেউ বাঁচানোর থাকবে না। মানুষ, আমি তো সামান্য কার্যকর্তা, কিন্তু আমাদের সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন এবং আমাদের মহামহিম রাজ্যপাল, উনি যেটা বলছেন যে এবারের মতো ভোট পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি, এবারে যেভাবে ভোট হবে মানুষ শান্তিপূর্ণভাবে 100% পোলিং বুথে গিয়ে তাদের নিজের মতো ক্যান্ডিডেটের, নিজের মতো দলের তারা ভোট দিতে পারবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।